শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর উচ্চ মাধ্যমিক প্রথম পরীক্ষার শেষে পারুলডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে গোলাপ তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন স্বপনবাবু বলেন, পূর্বস্থলীর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 23টি হোম সেন্টারে প্রায় 3000-এর ওপর ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। আজ তাদের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলাম। এদিনের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। প্রতি বছরের মতো এবছরও আজ তো হোম সেন্টার প্রত্যেক বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষার্থী দিলেন। আমার এই বিধানসভা কেন্দ্রে কালনা ওয়ান পূর্বশ্রী প্রায় 23টা সেন্টার আছে। 23টা সেন্টারে প্রায় 3000-এর কাছাকাছি ছেলেমেয়েরা আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন। ওদের শুভেচ্ছা জানাতেই হাজির হয়েছিল। আমাদের বর্ধমান টুডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়াও ফেসবুকে গিয়ে আমাদের পেজটি লাইক ও ফলো করুন আর পেয়ে যান সমস্ত আপডেট।